ইন্দিরা একাদশী। মহারাজ যুধিষ্ঠির বলিলেন, হে মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর কি নাম তাহা কৃপাপূর্বক বর্ণন করুন। শ্রীকৃষ্ণ বলিলেন, হে রাজন, আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে প্রসিদ্ধা। এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়, এমনকি কর্মবিপাকে নিম্ন যোনি লাভ করিয়াছেন এরূপ পূর্বপুরুষগণেরও উত্তমা গতি লাভ হইয়া থাকে। ইহার মাহাত্ম্য শ্রবণ মাত্রে সামবেদ বিহিত যোগ্য ফল প্রাপ্ত হওয়া যায়। হে রাজন, মাহিষ্মতী দেশে ইন্দ্রসেন নামে একজন প্রসিদ্ধ রাজা ছিলেন। যথাবিধি ধর্মানুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন। তাহার ধনধান্যপূর্ণ বিপুল সম্পত্তি ছিল এবং পুত্র পৌত্রাদিসহ তিনি সুখে কালযাপন করিতেন। বিষ্ণু ভক্তিপরায়ণ সেই রাজা সর্বদা শ্রী শ্রী গোবিন্দ নামগানে নিমগ্ন থাকিতেন। একদিন রাজা দুগ্ধ ফেন নিভ শয্যায় শায়িত আছেন, এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ হইতে অবতরণ করিয়া তাহার নিকট উপস্থিত হইলেন। তাহার দর্শনে রাজা গাত্রোত্থান করিয়া মুনিকে সহর্ষে যথাবিধি পাদ্য অর্ঘ্য দ্বারা পূজা করিলেন ও উত্তম আসনে উপবেশন করাইলেন। তৎপরে কৃতাঞ্জলি পুটে বলিতে লাগিলেন, হে মুনিবর, আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞের ফল লাভ হইয়াছে। আপনার আগমনের কারণ জানাইয়া আমাকে কৃতার্থ করুন। দেবর্ষি বলিলেন, হে নৃপশ্রেষ্ঠ, অতি বিস্ময়কর এক কথা শ্রবণ কর। এক সময় আমি যমলোকে উপস্থিত হইয়াছিলাম, সেখানে যমরাজ সভায় দর্শন করিলাম। ধর্মশীল, ধর্মপ্রবর্তক, সত্যবন্তগণ ব্রতের অঙ্গহানি দোষ হেতু বৈশ্যনরের উপাসনা করিতেছেন। তাহাদের মধ্যে তোমার পিতা ছিলেন। হে রাজন, তিনি আমাকে যে বাক্যগুলি বলিলেন তাহা মনোযোগ সহকারে শ্রবণ কর। তিনি বলিলেন, হে ব্রাহ্মণ, মাহিষ্মতী দেশের মহারাজ ইন্দ্রসেনকে বলিবেন যে আমি বহু পুণ্যানুষ্ঠান করিলেও কোনো কারণবশত যমালয়ে আসিতে বাধ্য হইয়াছি। আপনি কৃপাপূর্বক তাহাকে সর্বপাপনাশক ইন্দিরা ব্রত পালন করিতে বলিবেন। সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হইয়া স্বর্গলোকে যাইতে সমর্থ হইব। এই কথা বলিবার উদ্দেশ্যে আমার এই স্থলে আগমন। হে রাজন, তোমার পিতার স্বর্গগমনের জন্য তুমি যথাবিধি ইন্দিরা ব্রত পালন করো। রাজা বলিলেন, সেই ইন্দিরা ব্রতের বিধি কি এবং কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য তাহা কৃপাপূর্বক আমায় বলুন। শ্রী নারদ ঋষি কহিলেন, হে রাজন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমী দিবসে শ্রদ্ধাপূর্বক প্রাতঃস্নান করিবে এবং মধ্যাহ্নে ভক্তিভাবাপন্ন হইয়া অবগাহন স্নান করিতে হইবে। রাত্রিকালে ভূমিতে শয়ন করিতে হইবে। পরদিন একাদশীতে প্রাতঃকৃতাদি সমাপন করিয়া নিরাহারে থাকিবে এবং ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করিবে। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, এ শরণাগতির প্রতি কৃপা করুন। এইরূপভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করিয়া পিতৃ উদ্দেশ্যে উক্ত ব্রতের ফল অর্পণ করিবে। পরদিন দ্বাদশী প্রাতঃকালে ভক্তিভরে ভগবান শ্রী গোবিন্দ দেবের পূজা করিয়া ব্রাহ্মণগণকে ভোজন করাইবে এবং অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করিবে। হে রাজন, বিধিপূর্বক শ্রীহরি ও ভক্তগণের অর্চন করিলে তোমার পিতৃবর্গ যমসান্নিধ্য হইতে মুক্তি লাভ করিয়া সত্তর বৈকুণ্ঠে গমন করিবে। দেবর্ষি নারদ রাজাকে এই উপদেশ করিয়া অন্তর্হিত হইলেন। রাজা ইন্দ্রসেন দেবর্ষির উপদেশ অনুসারে যথাবিধি পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দিরা ব্রতের অনুষ্ঠান করিলেন। সেই সময় দেবলোক হইতে পুষ্পবৃষ্টি হইতে লাগিল এবং তাহার পিতাও
বিষ্ণুলোকে গমন করিলেন। রাজর্ষি ইন্দ্রসেনও পশ্চাৎ নিজ পুত্রের নিকট রাজ্য সমর্পণ করিয়া স্বয়ং বিষ্ণুলোকে গমন করিলেন।